খবর সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে থাকবে কিছু ইন্টারেস্টিং পার্ট, যেটা তোমাদের আমি দেখাতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখা যাক। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর 500 টাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেকশন করে নাও, কারণ আমার যেসব নতুন নতুন ভিডিও আসবে সব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। চল লেটস ডু বিগিন। তোমাদের মেইন বিষয়টাই তো বলা হলো না, আজকে আমরা যেতে চলেছি ইকো পার্কের সামনে। ইকো পার্কের সামনে গিয়ে আমরা তোমার দেখা যাবো ইকো পার্কের বিভিন্ন বিভিন্ন সিন, আর ওখানে আসে সব প্রেমিক প্রেমিকিরা দারুণ দারুণ ভিডিও করতে। ওখানে বড় বড় ইউটিউবাররা আসে, সেই সব ইউটিউবারদের ভিডিও যদি আমাদের দেখা হয় তোমাদের আমরা দেখাতে চলেছি, কারণ এই ভিডিওটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। ইকো পার্কের ভেতরে কী কী সিন সব এই ভিডিওটা আমি দেখাতে চলেছি, আর এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, মাঝখানে কেটে কেটে দেখবে না, কেটে কেটে দেখলে এই ভিডিওটার কোনো মজা পাবে না। চলো আমরা ইকো পার্কের সামনে গিয়ে তোমাদের দেখাতে চলেছি কিছু ইন্টারেস্টিং সিন। চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইকো পার্কের সামনে। এই দেখো প্লেসটা, এখান থেকে যাবো। সামনে ইকো পার্ক রয়েছে, এখান থেকে প্রথম গেট, প্রথম গেটের বাইরের কিছু প্লেসটা দেখে আমরা যাচ্ছি। এটা ঠিক এরকম, এখানে এই দেখবে কি কিছু বড় বড় ইউটিউবারদের ইউটিউব ভিডিও শুট হয়। তা আমরা এখান থেকে আস্তে আস্তে আগে সামনের দিকে এগোবো। এই 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 যে রাস্তা, এই রাস্তা ধরে এগোবো তোমরা। এই রাস্তাটা কিছু বিভিন্ন অশ্লীল ও কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবে। আর বলছি দেখতে দেখানো দিতে হবে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি সাইড ভিউ। এই দেখো মালটা কি করছে, এখানে এই সামনে দিয়েই আমরা যাব। এই পুরো ভিডিওটা তোমাদের বেলার হয়ে যাচ্ছে, সর বেলার। এখান থেকে যাব, এই সাইড ভিউটা তোমরা দেখবে, এই সাইড ভিউ সাইড সাইড। এখন আমরা আঙুলের দিকেই দেখবে, টেপটার দিকে দেখো, এরকম সাইড ভিউটা দেখবে। চলো লেটস টু বিগিন। চলো গাইস সামনে কি তরফ চলো। উদার ছিল সাইড মে সরকার কে তরফ সে আতে। আরে বেঙ্গালি লোক কে বলো ভাই, এটা মানে সরকারের তরফ থেকে সরকারি পার্ক, এটা এটা সরকারের তরফ থেকে গাছগুলো সব লাগানো হয়, রক্ষণাবেক্ষণ করা হয়। তা এই ইকো পার্কের এখানে অনেক শ্যাবলামও হয়। কি হয় কি হয় গাইস, দেখতেই দেখতে আমরা সেকেন্ড গেটের সামনে চলে এসেছি। ইকো পার্কের এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা যাচ্ছি দুই ভাই, চল বাংলা সাইকেল নিয়ে দেখো। এই সাইকেলটার দাম আছে 1,05,00,000 টাকা, কিন্তু ভাই বেচবে না, খুব দুঃখ। এই সাইকেলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটা গার্লফ্রেন্ডের বাবা দিয়েছিল। ও
শুনে যো চলো আমরা সাইড থেকে সাইড ভিউটা দেখি চলো ভাই আমরা ভেতরে এদিক দিয়ে যাব না ওদিকে এইদিকে প্রচুর লোক ও চিকেন গেটে প্রচুর লোক যদি সেই গার্লফ্রেন্ডের বাবাটা থাকে তখন এখানেই জব করে তাই ওর গার্লফ্রেন্ডের বাবা এখানেই জব করে আর এই দেখো এখানে চশমা কাউকে চশমা বিক্রি করছে আমরা সামনে দিয়ে যাব দেখো সব চশমা পরে পরে আরে ভাই দেখো ভাই সাহেব এখান থেকে আমরা যাচ্ছি সামনের দিকে তোমরা দেখতেই পেয়েছো এই মালটার জন্য ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল একে কিছু একটা কমেন্টে বলে দেবে সে হচ্ছে দেশি বারুদ সাইড ভিউ গুলো দেখো এর নাম হাপাঙ্কার হাফগানটায় থাকে বাপি ভাজ হাপাঙ্কার হাফ ট্যাঙ্কার ভাজ বাপ আরে নেই ভাই তো বলো নাম বলো ভাই কো নাম বলো বাপি এ নাম মেরা তো কোন সা বাপি আরে বাপি তো বাপি দা কিলার নেই ভাই টেইলার নেই ভাই তা কোন সা আরে यार তা তো বাপি ऐसा बापी कैसा होता है भाई अरे भाई तो हम इनसाइड जाने वाला है अभी है ना कब जाओगे पहला गेट से सेकंड गेट से थर्ड गेट से नहीं गए पहला गेट से सेकंड गेट तब का गया तभी थर्ड गेट आने वाला है तो वहीं से जाओगे क्या चलो चलो गाइस हमरा थर्ड गेट ही देखा होच्छे এই দেখো আমার এই ভাইটা কি বলছে হিন্দিতে বকবক করছে তোমরা হয়তো যারা হিন্দি জানো না বাংলায় আছে তারা হিন্দি বুঝতে পারবে না তা বাংলায় বল আমরা BMW গাড়িতে যাচ্ছি ভাই আমরা আমরা KTM এ যাচ্ছি ভাই KTM BMW তো ফেল হয়ে গেছে KTM এ KTM ইয়া ভাই 3 নাম্বার গেট ভাই ও কলেজ কর চুকা হুম ভাই এটা তাজমহল তাজমহল ভাই এটা তাজমহল ভাই দেখ সকতে হো ভাই ও কলেজ কীভাবে বাপি চাটগুলো খাচ্ছে মুখের মধ্যে সব চলে যাচ্ছে দেখো আমিও খেলাম মিথ্যা কথা বলবো না এই দেখো দেখা যাচ্ছে তো এই দেখো কীভাবে খাচ্ছে আমিও খেলাম অল্প খেলাম এই দেখো তা প্রমাণ পেয়েছো তা আমি এখন খাবো ওকে দেখিয়ে দেখিয়ে তোমরা যদি হেল্প করো সব তুলে নিচ্ছে এখন আমি অল্প অল্প খাচ্ছি তোমরা তো জানোই আমার আগের ভিডিওতে আমি অল্প অল্প খেয়েছিলাম এই ভিডিওতে আমি অল্প অল্প খাচ্ছি দেখো পুরোটা খেয়ে নেবে তার জলও খাচ্ছে ভিডিওটা সঙ্গে থাকো কিন্তু এক্ষুনি আমরা সামনের গেট থেকে ভিতরে যেতে চলেছি চলো খেয়ে নিই একটা ছোট্ট বিরতি গাইজ আমরা এক্ষুনি এই গেট থেকে ঢুকলাম এটা 3 নম্বর গেট এখন আমরা যাচ্ছি এই দেখো টয় ট্রেন যাচ্ছে আমরা এখান থেকে ভেতরে যাবো আস্তে আস্তে কোন দিকে যাওয়া যায় বল গেট নম্বর 3 তার আমরা ওই কর্নার থেকে যাবো টয় ট্রেনগুলো কোন দিকে যাওয়া যায় আমাকে এইটা থেকে দেখতে হবে এটা হচ্ছে অনেকটা অ্যারো রাস্তা কোন দিকে যায় দেখা যাবে তাই তো হ্যাঁ ভাই তা চলো আমরা সামনের দিকে এইদিকেই যাই এদিকে তো ফাঁকা ভাই এদিকে ফাঁকা আমরা ভেতর থেকে যাব আমরা আমরা কোথায় যাবো এখন
ভেতরের দিকে গিয়ে ওই সাইড থেকে বেরোবো। ভাই তোমার এসে কেমন লাগছে? হ্যাঁ ভাই ভালো লাগছে, ভাই ভালো লাগছে। হ্যাঁ ভাই, এই তুমি এই পার্কে কবার এসছো আগে? আগে তিনবার এসেছিলাম। আগে তিনবার এসেছিলে? হ্যাঁ। আমি কবার এসেছিল জানতে চাইলে না? হ্যাঁ কতবার? ইউটিউবার মানে 10 বার, এই 11 বার হবে। তা আমি ভাবলাম কি গাইসদের একবার দেখিয়ে দেওয়া যাক এই ইকো পার্কের কিছু নজারা। গাইজ এখানে দেখে মনে হচ্ছে ছোটোখাটো একটা বাগান। ছোটোখাটো বাগান না ভাই। তা কি এটা ছোটোখাটো বাগান কোথায়? কত সুন্দর গাছপালা করছে সাইডে। তা গাইজ এবার তোমরা পেছনের ক্যামেরা এনজয় করো। গাইজ চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই দেখো সব তেঁতুল পড়ে আছে, যারা তোমরা তেঁতুল গাছ চেনো এই দেখো সব তেঁতুল গাছ, আর সব তেঁতুলের টুকরোগুলো পড়ে আছে, আর সব মাটি থেকে পোকা যে উল মাটিগুলো বের করেছে সেই মাটিগুলো দেখা যাচ্ছে। তোমাদের দেখিয়ে দিই, চলো সামনের দিকে চলো। গাইজ সব বেলার হয়ে যাচ্ছে। চলো আমরা সামনের দিকে যাই, না যাও। ওই দেখো গাইজ হাতি, হাতি দেখো আমরা সামনের দিকে যত যাচ্ছি, হরিণ হাতি, একটা ছোটো ছোটো একটা জঙ্গল মনে হবে। তোমরা যদি এখানে আসো তোমাদের জঙ্গলের ভিতরে যেমন ফিল হয় সেরকম একটা ফিল হবে এই জায়গাটায়। তোমরা পুরোটা দেখো, চলো এখানটায় কিছু ফটোগ্রাফি হবে, এখানটায় দুটো তিনটে ফটো তোলা হবে। গাইজ দেখো বাচ্চা হরিণ, এই দেখো গাইজ তোমরা অরিজিনাল ভেবো না, ডুপ্লিকেট এই লোকটা ধরে ধরেছে। অন্যথা জরিমানা 500 টাকা। কিটকো থেকে এটা করা, এটা হাট দেওয়া যাবে না গাইজ, নাহলে জরিমানা 500 টাকা হয়ে যাবে। শুধু তোমরা দেখো ছোটো করে হাত দিলে জরিমানা 500 টাকা, এ কিন্তু জরিমানার টাকাটার কাছে নেই, আমার কাছেও নেই গাইজ, তোমাদের দেখানোর জন্য এসেছি। কিছু কিছু তোমরা দেখতে পাবে, সাইডের কিছু ভিউ আছে সেগুলো তোমরা এনজয় করো। এই দেখো দেখো ভাই সাহেব কিধার খারা, দেখো এ জরিমানা 500 রুপিয়া দেখা, হামকো কুছ নেই পাতা ভাই। তুই জরিমানা 500 টাকা দিবি তো? নেই ভাই কুছ নেই দেখেগা। ওই ক্যামেরা লাগা হুয়া হ্যায় দেখো কিধার ভি হ্যায়। এখানে ক্যামেরা কোথাও লাগানো থাকতে পারে, এখানে হাত দেওয়া একদম ঠিক হবে না। ওখানে লিখে দিয়েছে হিট কোথাও ওয়ার্নিং দিয়ে দিয়েছে, এখানে ডোন্ট টাচ, হাত দিলে জরিমানা 500 টাকা। এই ছেলেটা হাত দিল কিন্তু ভাই আমি তো হাত দিইনি, আমি একজন ভিডিওগ্রাফার, তাই আমি যাচ্ছি আরও ভেতরে কিছু তোমাদের দেখানোর জন্য। এই দেখো এটার সাথে আবার তিনটে হবে, এখানে এখানেও লেখা আছে হাত দেবেন না, কিন্তু সবাই হাত দিয়ে 12টা বাজিয়ে দিয়ে গেছে। এই জন্য গাইজ কোনো টেনশন দেবে না, এগুলোই তোমার হাত দিতে পারো কিন্তু ওই হাতি থেকে কোনো সময় হাত দেবে না। দেখো তিনটে হরিণ যদি জানতে হয়ে যায় হালাত খারাপ করে দেবে, কারণ হাত দেবে না, হাত দিলে জানতে হয়ে যাবে। এটাও তোমার ভেবো না, এটা রূপাটা গল্পের মতো, আমরা শুধু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে সামনের দিকে চলো, এখানে অনেক কিছু রয়েছে, আমি আর আমার বন্ধুটা যাচ্ছি। দেখো গাছের অবস্থা কী হয়েছে, এখানে সব পুরনো পুরনো গাছ, মানে এখানে 20 বিঘা জমি নিয়ে পুরো পার্কটা। এই পার্কের হিস্টোরি তোমরা যদি না জানো, তোমরা এসে গিয়ে সার্চ করতে পারো গুগলে গিয়ে হিস্টোরি অফ ইকো পার্ক, হিস্টোরি অফ ইকো পার্কে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড়ো পার্ক। এখানে বাচ্চা থেকে বুড়ো এখানে ট্যুর করতে আসে, জন্মদিন করতে আসে, শ্যুটিং করতে আসে, এখানে সব ধরনের জিনিস হয়। এই পার্কটা এত বড় যে এই পার্কটা তুমি যদি একদিন আসো এই পার্কটা তোমরা ঘুরে শেষ করতে পারবে না। চলো আমরা ওই জিরাফের কাছে যাবো, আমরা তো লম্বা জিরাফ ওখানে যাবো, কারণ ভিডিওটা তাড়াতাড়ি করতে হবে, বেশি বড় করতে করা যাবে না ভিডিওটা। হ্যাঁ তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না, যতটা ভিডিও মনোযোগ করে দেখবে, না হলে তোমরা ভিডিওর কোনো মজা পাবে না। তা ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? জিরাফের কাছে। আমার বাচ্চা নিয়ে তিনও জিরাফে দু বড় এক বাচ্চা ভাই, দেখ কই লেখা নেই, হাত থেকে 500 টাকা পাইনি ভাই, কি লেখা নেই ভাই, হাত থেকে দিয়ে দেবো। চলো 500 টাকা ফাইন নেই, ওগুলো লেখা আছে মানে এগুলো 500 টাকা ফাইন, এগুলো 1000 টাকা হবে কোনো কথা নেই, এগুলো 1000 টাকা হতে পারে। গাইজ যেটা দেখানোর জন্য আসছি, দেখো তোমরা আশেপাশের লুকটা তোমরা তোমরা চালাক, তোমাদের লেজেন্ড তোমরা বুঝতে পারবে আশেপাশের লুকগুলো, সেটা আমার বোঝানো লাগবে না। হ্যাঁ বোঝানো লাগবে না, আপনি তো বুঝতেই পারছেন, বিশেষ করে তোমরা যারা ইকো পার্কে আসবে তোমরা
তিনটে থেকে পাঁচটার মধ্যে আসবে, কারণ সাতটা নাগাদ এটা বন্ধ হয়ে যায়। তিনটে থেকে তোমরা দেখতে পাবে সব রাসলীলা, কৃষ্ণ রাধা, কৃষ্ণ রাধা। আর দেখবা এইসব কিন্তু গোপী গোপিনী, এসব কি গোপী গোপিনী, এরা সবাই সন্ধ্যাবেলা জেন্ত হয়ে যায়। এটা বৃন্দাবন, ছোট একটা বৃন্দাবন, এটা পার্ক না, এটা বৃন্দাবন। দেখ সকতে আমরা বাইরে যাচ্ছি, এই দেখো ভাই কি ঘাস, এই ঘাসের পাশে পা দিয়ে কত ভালো লাগে সকালে। তুমি যা আমি টাইম কে হয় এখন, এখন টাইম দেখা যাচ্ছে না, টাইম নয়, এটা 12:36 বাজে, 12:30। দেখো ভাই আমার মাস না হয়ে গেল, যা হাওয়া দিল বল, এই সবে হাওয়া দিচ্ছে, এগুলো ইসে চলে। তা আমরা এখন এই রাস্তায় সামনের দিকে যাবি না, সামনে যাবো। তোমরা তো লেভেল, তোমরা সব দেখতেই পাচ্ছ সামনে কি ঘটছে, কমলা নেই তো ঘরে পৌঁছিয়া তৌকিয়া, চলো চলো সামনে দিকে, সামনের দিকে নেই ভাই, দেখ কেন পার্টি তো দেখানো হবে না, তো ওদিকে তো চলো, সেটা 3 নম্বর গেট, এখন আমাকে 2 নম্বর গেটের দিকে যেতে হবে। দেখ এই দিকে রয়েছে ম্যাজিক্যাল ফাউন্টেন, বোর্ডিং, টয় গেম, দেখ চলো এই দিকে চল, এর মধ্যে দুটো টাকা পাইন দেখে। এখানে লেখা আছে জামরুল গাছ, তোমরা যারা গ্রামে থাকো তারপর তারা তো সবাই জানো কোনটা জামরুল গাছ কোনটা এই গাছ, সব এখানে লেখা রয়েছে। এটা কি বোজফল? কি ভাই বোজফল? এটা আমার নতুন দেখা বোজফল, তোমরা যারা জানো বোজফল তাহলে কমেন্টে জানিও। এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা তো সবাই জানি আমরা, বিভিন্ন বিভিন্ন ফলের গাছ রয়েছে। চলো আমরা এইখানে যাই, গার্ডেনটা একটু ঘুরে আসি, যেমন এসি যেমন ইকো পার্কে এসি মানে গার্ডেনে ঢুকতে হবে। ইকো পার্কে আমাকে জায়গায় একটা বিভিন্ন ভালো গার্ডেন রয়েছে তার ভিতরে, এখানে রাতের বেলা আসলে তোমরা ওয়াটার ফাউন্টেন দেখতে পাবে। এই দেখো এখানে এখন জল টল কিছু নেই, ওয়াটার ফাউন্টেন গাইস। চলো তোমরা সাইডের ভিউ দেখতে পাচ্ছ, এটা সুন্দর একটা বাগান, এখানটায় এখানটায় এই সব টিভি ব্যাঞ্চগুলো কাটিয়ে কাটিয়ে এরকম শেপে আনা হয়েছে। ওটা পাইপ কিন্তু কেউ সাপ দেবো না, ওটা পাইপ রয়েছে। এই যে সব গাছ, হ্যাঁ এই দেখো সাদা গোলাপ, ও দেখো রেড গোলাপ, এই দেখো এখানে আসলে তোমার বিভিন্ন বিভিন্ন গাছ দেখতে পাবে, হোয়াইট গোলাপ, এই দেখো এক সাইডে কাঁচা এক সাইডে পাকা, এরকম গাছ তোমার দেখতে পাবে। এটা দেখো রেড গোলাপ। চলো এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক, তোমরা দেখতে থাকো তোমার তো লেজেন্ড বুঝতেই পারবে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে বল। কি হচ্ছে বলতো, তোমাদের তাড়াতাড়ি দেখাই, এখানে সব একটা বসার প্লেস রয়েছে। চলো এবার অন্য একটা বলেছি গিয়ে দেখা যাক। আর এখন একটা মেয়ের খোঁজে আছে কিন্তু কেউ আসছে না, ঠিক আছে খুব দুঃখিত ছেলেটা। গাইজ আমি তো পাগলা ছিলাম তোমরা জানো, আমার ভিডিও ভিডিও কি বলছিস, ভালো না খারাপ? সব ভালো সব খারাপ, সব ভালো সব খারাপ, আমরা যাবো সামনের দিকে। আমরা লেকের দিকে এগিয়ে এসেছি, ক্রমশই ওই লেকের সাইডে যাবো, লেকের ভিউটা দেখাবো, আর তারপরে আমরা ঠিক 2 নম্বর গেটের সাইড থেকে দেখাতে দেখাতে বেরিয়ে যাবো। এই গেম খেলার জন্য ছেলেটা পাগল হয়ে গেছে, ভোলাগ এসছে এটাও বুঝতে পারছে না, ভোলাগ মানে তোমার কিছু মুহূর্ত ক্যামেরার সামনে গাইজদের মাধ্যমে তুলে ধরা, ভোলাগ মানে কি কিছু মুহূর্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরা, সেখানে আমাকে শেখাচ্ছি। তো দেখো দেখো গাইস কি করছে ছেলেটা, তোমার যাকে মানে যারাকে ভালো লাগবে কমেন্টে জানিও, আমি কমেন্টের নাম্বার দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। এর একটা ইউটিউব চ্যানেল আছে গেমিংয়ের, মানে এর গেমিংয়ের চ্যানেলটা হাইতে র্যাঙ্কিং করছে, 1 মিলিয়ন ভিউর কাছে যাবে। কেউ যদি একে প্রপোজ করতে চাও আমার
চ্যানেল ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার এনিথিং সব কিছু দিয়ে দেবো। চলো আমরা লেকের কাছে চলে এসেছি, ওই দেখো সাইডেই লেক, এই সাইড থেকে আমরা কিছু ভিউ দেখাবো পার্কের বিভিন্ন। আজকে তো আমাদের গলা শুকিয়ে গেছে ভাই, সকালবেলা ওই পাপড়ি চাটটা খেয়ে সামনে দিকে এগিয়ে চলেছি, কিন্তু ছেলেটা কী করছে আমি বুঝতে পারছি না। সামনে ম্যাপ দেখে দেখে সবাই এগোচ্ছে, ভাই মিউজিক্যাল ব্যান্ড আনতে যাবে। কিন্তু দেখো ভাই, চলো লেকের সাইডে, চলো লেকের সাইডে গিয়ে দেখা যাবে। দেখো ভাই নৌকা, ওই যে ভাই তো দেখো তো ভরে ভরে যাবে না, শুধু দিই বলছে। ঠিক আছে ভাই, ভাই দেখো লোকের লেকের জল এখন কম আছে, আমি যদি চাই এখন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি, কিন্তু বন্ধু বলে কথা এই জন্য ফেলতেও পারবো না, সইতেও পারছি না। এবার তোমাদের ডিসিশন, ঠিক আছে। এই দেখো গাইস, এখানটা রাতের বেলা এখানটায় মুভি দেখানো হয়, এখানে ঝর্নার শাড়ি ওঠে, আর সেখানে প্রজেক্টর ফেলে মুভি দেখানো হয়, কিছু পার্কের কিছু সিনারি দেখানো হয়। এই সিনারি এই ছেলেটা দেখেছো অনেক, তুমি দেখেছো? তো তুমি গাইসদের সকালবেলা নিয়ে এসছো কেন, দেখালো না? লাভ নেই বললাম, সব সকালে আসবে না, রাত্রে দিনে সিনারি হবে। গাইস এটা হচ্ছে ইকো পার্ক, এটা হচ্ছে ইকো পার্ক ব্লগ পার্ট 1। ইকো পার্ক ব্লগের পার্ট 2-এ তোমরা দেখতে পাবে রাতের সিনারি। আর ইকো পার্কটা এত বড় প্লেস, এটা পার্ট 1-এ শেষ করা সম্ভব নয়, পার্ট এর 6টা 7টা পার্ট হবে। তোমরা প্রত্যেক পার্টে বিভিন্ন ইকো পার্কের বিভিন্ন সিনারি দেখতে পাবে। ছেলেটা ছবি তোলার জন্য কি পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। দেখো আমার হাতি করে নিচ্ছে। তা পার্ট 1-এ আমরা এখন সামনের দিকে যাবো, সামনের দিকে গিয়ে আমরা বন্ধ করবো, কিছুদিন বাদে আসবো পার্ট টু করতে আসছি অতি শীঘ্রই। তোমরা ভিডিওটা ফেলিয়ে দাও, শেয়ার করো সবার, তোমার বন্ধুদের শেয়ার করো, যারা যারা ইকো পার্ক দেখেনি তাদের ইকো পার্কের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পাঁচখানা পার্ট হবে, 20 বিঘা নিয়ে এই পার্কটা, এই পার্কটার নাজারা তথ্য শেয়ার করবো তোমাদের সাথে পার্ট 3-তে। সঙ্গে থাকো, এখন ইকো পার্কের সামনের দিকে আমরা যাবো, তোমরা এনজয় করতে থাকো। কোনটা দেখছে? দেখো ওই সাইডে বড় বড় ওই দেখো টাওয়ার, আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ারে আমরা ঘুরতাম ছোটবেলায়। এই আইফেল টাওয়ারটা পৃথিবীর সেকেন্ড আইফেল টাওয়ার। এটা হচ্ছে এক ফার্স্ট আইফেল টাওয়ার রয়েছে কোন দেশে আমি ওই যে ভুলে গেছি। আর সেকেন্ড আইফেল টাওয়ার আমাদের ইকো পার্কে। আইফেল টাওয়ারটা কিন্তু নেক্সট ভিডিওর ট্রেন্ডে থাকবে, নেক্সট পার্টে আইফেল টাওয়ার সুন্দরভাবে পুরো ঘুরিয়ে দেখানো হবে, কী কী ফর্মুলা ওখানে যাওয়ার। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা পুরোটা তো একটা ভিডিওতে দেখাতে পারবো না। আজকের এই চলে, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে অল সিলেকশন করে রাখবে, কারণ আমার প্রত্যেকটা ইকো পার্কের ভিডিও যখন আমি আপলোড করবো তখন সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ছেলেটার চ্যানেল আছে, চ্যানেলের নাম কি ভাই? রক্স গেমিংকে সাবস্ক্রাইব করে নিও, এটা বিভিন্ন ভালো ভালো গেমিংয়ের ভিডিও চ্যানেলে পাবে। তা গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, এন্ড।